ইতিহাস থেকে কখনো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। 25 বর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জের এক বাড়ির পৃথক অভিযানে পেন্সিলিন ও ইয়াবা সহ আটক চার। এবং প্রচলিত কফিল প্রথা আর থাকবে না সৌদি আরবে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত স্বপ্ন সংবাদ। আপনাদের সাথে আছে মোহাম্মদ শফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতিহাস প্রতিশোধ নেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, অতীতে বহুবার ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হলেও তা মোছা যায় না, আর কোনোদিনও মোছা যাবে না। তিনি বলেন, ইতিহাসে আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকের ইতিহাস এবং সেই নাম আর কেউ মুছতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। 25 বর্ষে জাতীয় সংসদ অধিবেশনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় প্রস্তাব উত্থাপনকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং জাতির পিতার প্রতি জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের এই প্রস্তাবটি সংসদ নেতা নিজেই উত্থাপন করেন। তিনি আমাদের যে একটা আত্মপরিচয় দিয়েছেন, একটা রাষ্ট্র দিয়েছেন, এটাই তো সবথেকে বড় কথা। কিন্তু এই রাষ্ট্রটাকে আমরা সারা বিশ্বের কাছে, তার যে স্বপ্ন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে আকাঙ্ক্ষা, আমরা সেই দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের প্রতিজ্ঞা, এই নিয়েই আমরা চলব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতে অন্তরালের বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কোয়ারের 0 পয়েন্টে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল 9:30 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়াও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর আওয়ামী লীগ, আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1987 সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে সামিল হয় নূর হোসেন, পুলিশের গুলিতে নিহত হয়। পরে আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান ও পরবর্তীতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে সত্যিকারে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যাবে না। বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রের পথে ফিরে আসুন, রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুন, গণতন্ত্রকে নস্যাত করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। ষড়যন্ত্র আর পেছনের দরজা দিয়ে আপনারা ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করুন। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরাজ বিএনপি। রাজধানীর গুলশান থানায় করা অর্থ পাচারের মামলায় প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম সহ তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদেশ দেন। এদিন জিকেশ আমিন সহ 8 আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে বিচারক এই মামলায় দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এরপরে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন করার অপর আসামিরা হলেন দেলার হোসেন, মুরাদ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, জামান হোসেন, শামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। গত 20 সেপ্টেম্বর গুলশান নিকেতনের নিজ কার্যালয় থেকে জিকেশ আমিনকে 7 দেহরক্ষী সহ আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নরা। সে সময় তার অফিস থেকে 1,80,00,000 টাকা উদ্ধার করা হয়। এছাড়াও 165 কোটি টাকার উপরে স্থায়ী আমানত, FDR বাইক, এছাড়াও সেখান থেকে মার্কিন ডলার, মদ, অস্ত্র উদ্ধার করেছিল। পরে জিকেশ আমিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার আইনে 3টি মামলা হয়। এসব মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। রাজধানীর মাইন টেন্ট হাসপাতালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যার ঘটনা 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুনুর রশিদ। তিনি আরো বলেন, সবাই ঘটনার দায় স্বীকার করেছেন। সিসি ফুটেজ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। এছাড়া হাসপাতালে কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানান তেজগাঁও জোনের DC। তিনি আরো বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে, তাদের প্রত্যেককে 10 দিনের করে রিমান্ড চাওয়া হয়। হারুনুর রশিদ বলেন, CCTV-তে যে 10 জনকে দেখা যাচ্ছে তাদের প্রত্যেককেই আমরা গ্রেপ্তার করেছি। মাইন্ড এইট হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কাগজপত্র নেই, মাদকদ্রব্য অধিদপ্তরের সনদপত্র দেখাতে পারেনি তারা। মানসিক হাসপাতাল চালাতে হলে যে ধরনের লাইসেন্স থাকতে হয় তার কিছুই তারা দেখাতে পারেনি। এছাড়া মানসিক হাসপাতাল থেকে তাৎক্ষণিক রোগীকে সেখানে নেওয়া হলো, এর পিছনে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। আমরা তখন পরীক্ষা করে দেখেছি যে হাসপাতাল চালানোর মতো যেসব কাগজপত্র, ব্যবস্থা, সুবিধা, জনবল তার কিছুই ছিল না। এই জন্য মার্চ মাসে তাদের আবেদনকে আমরা পেন্ডিং বা স্থগিত করেছি। হাসপাতালের ম্যানেজিং যারা বর্ধিত ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা এই হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে এনে হয়রানি করতেন, আমরা সকল তথ্যই সংগ্রহ করছি। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে হাসপাতালের সাথে অন্যান্য হাসপাতালে, সরকারি হাসপাতালে কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত SI আকবর হোসেন ভুঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বেলা 11টায় আনুমানিক 1:30টার দিকে তাকে আদালত প্রাঙ্গণে হাজির করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-এর সদস্য। পরে চিফ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশিমের আদালতে তাকে হাজির করে PBI সিলেট তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর সৈয়দ শামীম। এ সময় আকবরকে দেখতে জনতার ঢল নামে। এই ঢল সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এর আগে রোববার রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে SI আকবরকে আটক করেন। সোমবার দুপুর 1টার দিকে কানাই ঘাটে সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তুলে দেয়। এসআই আকবরকে আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেট জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে। বিএনপি জনগণকে নিয়ে ভাবে না, বিএনপি গণতন্ত্রের নস্যাৎ করছে, তাদের সব অভিযোগ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সকালে রাজধানীর তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। এ সময় নূর হোসেনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন জীবন্ত পোস্টার, শুধুমাত্র প্রতিবাদ করার কারণেই তাকে হত্যা করা হয়। বিএনপি যে জনগণ নিয়ে ভাবে না সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের সমস্ত কথাবার্তা নির্বাচন কমিশন কেন্দ্রিক আর নিরপেক্ষ নির্বাচন এই ধরনের কথাবার্তার মধ্যেই তাদের সমস্ত আন্দোলন এবং বক্তৃতা বিবৃতি সীমাবদ্ধ হয়ে আছে। বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছে বিএনপি। বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে। বিএনপি কিভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, যখন বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সবাই জানে, তখন দুর্নীতিতে বাংলাদেশ পরপর 5 বার চ্যাম্পিয়ন, দেশে আদালতে বোমা, রাজপথে বোমা, বর্জন নির্বাচন, বর্জন নয় শুধু নির্বাচন বানচালের জন্য তারা শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং নির্বাচনী কর্মকর্তাকে তারা বোমা মেরে পুড়িয়ে হত্যা করেছে। একই সাথে তারা যেভাবে পেট্রোল বোমা মেরে দেশে শত শত মানুষকে হত্যা করেছে, এগুলো বর্তমান সভ্য দুনিয়ায় পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন ও কামারখন্দ থানার চৌবাড়ি এলাকায় রবিবার
র‍্যাব 12 এর পৃথক অভিযানে পরিচালনা করে ফেন্সিডিল সহ দুইজন ও ইয়াবা সহ দুইজনকে আটক করে র‍্যাব 12 এর সদস্য। সকাল 9টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনের দক্ষিণ পাশে র‍্যাব 12 এর স্পেশাল কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এরশাদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাউসার, আবু হোসেনের ছেলে সেলিম কে 285 বোতল ফেন্সিডিল সহ আটক করে। এ সময় তাদের নিকট থেকে দুটি মোবাইল, দুটি সিম ও নগদ 2000 টাকা উদ্ধার করা হয়। এছাড়াও দুপুর 2টায় কামারখন্দ থানার মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে র‍্যাব 12 এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চৌবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে নাসিম ও দবির প্রামিনিকের ছেলে সোহেলকে 92 পিস ইয়াবা সহ আটক করে। এ সময় তাদের নিকট থেকে দুটি মোবাইল, দুটি সিম ও নগদ 2000 টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু পশ্চিম থানা ও কামারখন্দ থানায় মাদক আইনে মামলা দায়ের করা। সদ্য সমাপ্ত নির্বাচনে সমস্ত চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন অবিচল ছিল এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আওয়ামী লীগের ও নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত। যে নির্বাচন কমিশন কাকে বলে, আজকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের যে অথরিটি তারা সমস্ত চাপের মুখে অবিচল থেকেছে। মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলমান দুটি আসনের উপনির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় দুই আসনের উপনির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের দলীয় প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা উচিত এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা একটা পুরো আমাদের প্রস্তাবগুলো একটা পুস্তিকা আকারে তৈরি করে আমরা রাষ্ট্রপতির কাছে ফুল ডেলিগেশন ম্যাডাম সহ আমরা গিয়েছিলাম। কারণ আমরা সবসময় মনে করেছি যে একটা গণতান্ত্রিক দেশের একমাত্র নয় কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, শক্তিশালী না হয় এবং সরকারের ওপরে যদি তার ওই ধরনের বলা যেতে পারে যেটা সরকারের প্রভাবে যেন তার মুক্ত থাকে, সেই ধরনের নির্বাচন কমিশন না হলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা সেই কারণে রাষ্ট্রপতি হামিদ সাহেবের কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা তাকে একটা প্রস্তাব দিয়ে এসেছিলাম। সেই প্রস্তাবগুলোর মধ্যে আমাদের খুব পরিষ্কার করে আপনাদের কাছে অনেকের কাছে থাকতে পারে সেটা, আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এবং তার জন্য কথা বলার পরে একটা সার্চ কমিটি করা উচিত। সেই সার্চ কমিটির মধ্য থেকে আপনার নির্বাচন কমিশনকে নির্বাচিত করা প্রয়োজন এবং বিরোধী দল, সরকারি দল সকল সে আলাপ করেই করা দরকার। তারা এই কাজগুলো দু একটা করেছেন, মানে প্রক্রিয়া সার্চ কমিটি একটা করেছেন এবং আপনার তারপরে সেই সার্চ কমিটির মাধ্যমে তারা লোকজন নাম নিয়েছেন, কিন্তু করেছেন সম্পূর্ণভাবে তাদের দলীয় ব্যক্তিদেরকে নিয়ে তারা সেটা করেছেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে নির্বাচন কমিশনকে তার তখন থেকেই তারা তাদের মতো করে তৈরি করবেন এবং তৈরি করে তার। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক করোনায় আক্রান্ত, মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। এর ফলে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ল তার। গতকাল করোনা পরীক্ষায় পজিটিভ আসে তার, তবে শুধু মুমিনুলই নন, তার স্ত্রীও করোনা পজিটিভ বলে জানা গেছে। তার শরীরে হালকা জ্বর আছে বলে জানা যায়, তবে করোনার কোনো অন্যান্য উপসর্গ নেই। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় কোভিড-19 পজিটিভ হওয়ার খবর। বহুল কাঙ্ক্ষিত কফিল প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। বুধবার সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী বছরের 14 মাস থেকে ছোট কোম্পানি শ্রমিকদের মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়া হবে, যার ফলে প্রচলিত কফিল প্রথা আর থাকবে না। তবে এই আইন শুধু বেসরকারি কোম্পানিগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে গৃহস্থলি কাজকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য আলাদাভাবে চিন্তা করছে মন্ত্রণালয়, পরবর্তী সময় তাদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এই ঘোষণার ফলে এখন আর কফিল প্রথা থাকছে না। এই প্রথা বাতিলের ফলে প্রবাসীদের অনেক অসুবিধা কমে যাবে।
এখন থেকে সৌদি আরবে কাজ করতে প্রবাসীদের আর কোনো কফিলের দ্বারস্থ হতে হবে না, যার ফলে তিনি এখন নিজের মতো করে নিজের কাজকর্ম করতে পারবেন। ধারণা করা হচ্ছে যেহেতু ছোট কোম্পানির শ্রমিকরা এখন থেকে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে থেকে কাজ করবে, তাই তাদের সুযোগ সুবিধাও বাড়বে। এর আগে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় 27 অক্টোবর এক ঘোষণা জানিয়েছিল সৌদি আরবের কফিল প্রথা শিগগিরই বিলুপ্ত হতে যাচ্ছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।